ক্লাস ফোর স্টুডেন্টস বেঙ্গলি ক্লাস আমাদের টার্ম থ্রি ফার্স্ট চ্যাপ্টার গ্যালভানিক আবিষ্কার গল্পটি অনুশীলনী আজ আমি তোমাদের কমপ্লিট করব। গল্পটি লিখেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। এই গল্পে আচার্য জগদীশ চন্দ্র বসু লুইসি গ্যালভানির বিদ্যুৎ শক্তি আবিষ্কারের কথা অতি সরল ভাষায় ব্যক্ত করেছেন। তোমরা গল্পটি বাড়িতে ভালো করে পড়বে, আমি অনুশীলনীগুলি করাচ্ছি, তোমরা এটা বাড়িতে ভালো করে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে। দেখো, এক নম্বর, কি আছে বন্ধনীর মধ্যে দেওয়া সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। ক, গ্যালভানির দেশ ছিল জার্মানি, ইতালি, ইংল্যান্ড। উত্তর হবে ইতালি। লোকে তাকে ব্যাং নাচানো পাগলা অধ্যাপক বলে উপহাস করত। উত্তর হবে ব্যাং নাচানো। গ, বিদ্যুতের বলে আমরা দূরের বন্ধুদের সমুদ্রের সঙ্গে কথাবার্তা বলি, বন্ধুদের। এবার দুইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি দেখো। দেখো প্রথম প্রশ্ন দুইয়ের, ক, গ্যালভানিকে কী নামে উপহাস করা হতো? উত্তর, গ্যালভানিকে ব্যাং নাচানো অধ্যাপক নামে উপহাস করা হতো। তিনি কী আবিষ্কার করেন? উত্তর, তিনি বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেন। প্রবাল কিটের স্তূপ থেকে কী গড়ে ওঠে? উত্তর, প্রবাল কিটের স্তূপ থেকে প্রবাল দ্বীপ গড়ে ওঠে। ঘ, গ্যালভানির আবিষ্কারের লেখকের নাম কী? উত্তর, গ্যালভানির আবিষ্কার এর লেখকের নাম আচার্য জগদীশচন্দ্র বসু। এরপর আমরা তিনের প্রশ্নোত্তরগুলি করব। প্রথম প্রশ্ন, মানুষ পূর্বে নিতান্ত অসহায় থাকার কারণ কী ছিল? উত্তর, পূর্বে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক ধারণা ছিল না। তারা আগুনের ব্যবহার, ধাতুর ব্যবহার জানত না। সর্বোপরি কথা বলতে না পারার কারণে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করত ইশারার মাধ্যমে। তাই মানুষ পূর্বে নিতান্ত অসহায় ছিল। খ নম্বর প্রশ্ন, কী কারণে দূরের খবর অতি তাড়াতাড়ি পাওয়া সম্ভব হচ্ছে? উত্তর, বিদ্যুৎ শক্তির আবিষ্কার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে এই বিদ্যুৎ শক্তির কারণে। গ, এই যৎসামান্য ঘটনা অবলম্বনে কী কী ঘটল? উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসু তার গ্যালভানির আবিষ্কার প্রবন্ধে জানিয়েছেন, 100 বৎসর পূর্বে ইতালি দেশে গ্যালভানির নামে একজন অধ্যাপক দেখতে পেলেন লোহা ও তামার তার দিয়ে একটি মরা ব্যাংকে স্পর্শ করলে ব্যাংকটি নড়ে ওঠে। এই যৎসামান্য ঘটনাকে অবলম্বন করেই বিদ্যুতের বিবিধ গুণ সম্বন্ধে নতুন নতুন আবিষ্ক্রিয়া আরম্ভ হলো। 100 বছরের মধ্যে বিদ্যুৎ শক্তির দ্বারা পৃথিবীর ইতিহাস পরিবর্তিত হতে শুরু করলো। বিদ্যুৎ দ্বারা পথঘাট আলোকিত হলো, গাড়ি চলল। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ পৌঁছে গেল অন্য প্রান্তে। খ নাম্বার, লেখক প্রবাল দ্বীপের সঙ্গে গ্যান্ডার্জের তুলনা করেছেন কেন? উত্তর, পলিপ নামের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর দেহাবশেষের সমন্বয়ে তৈরি হয় প্রবাল। এই প্রবালের মাধ্যমে যে দ্বীপ গড়ে ওঠে তাকে বলা হয় প্রবাল দ্বীপ। লেখক আচার্য জগদীশচন্দ্র বসু তার গ্যালভানির আবিষ্কার প্রবন্ধে জানিয়েছেন, পূর্বে আমাদের সমাজে যারা নতুন প্রথার প্রচলন করার চেষ্টা করেছেন তারা পদে পদে অনেক বাধা পেয়েছেন, এমনকি অনেক সময় তাদেরকে অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছিল। আপাত দৃষ্টিতে তাদের চেষ্টা বৃথা মনে হলেও একেবারে বিফল হয়নি। দুই দিন পর হলেও সেই চেষ্টা থেকে মহৎ ফল উৎপন্ন হয়। তাই লেখক প্রবাল দ্বীপের প্রসঙ্গে এনে বলেছেন, প্রবাল দ্বীপ যেমন একটু একটু করে আয়তনে বর্ধিত হয় তেমনি হাজারো চেষ্টা বিফলের পরও মানুষের জ্ঞানরাজ্য তিলে তিলে বেড়ে ওঠে। এখন এরপরে আমরা চলে আসলাম পাঁচের, ক, সঠিক বানানটিতে টিকচিহ্ন দাও। এখানে আছে সরেয়া বরশি পেটকাটার মধ্যে ছয় কয় আকার বসিনর আবিষ্কার, আবিষ্কার যেটার মধ্যে পেটকাটার মধ্যে ছয় কয় আকার আছে সেটার ঠিক, জ্বালাইতো জ্বালাইতো যেই বানানটিতে বর্গের জয় বফলা আকার লয় আকার রস্বই ত আছে সেটি ঠিক, নির্যাতন দুটো নির্যাতন আছে যেই বানানটিতে দন্তন্য রস্বই উন্তস্ত জয় রে পাকার ত দন্তন্য আছে সেই বানানটি ঠিক। তারপরে আছে সহ্য, একটা স্বর্ণ একটা সহ্য, স্পেলিংটি হবে সঠিক বানানটি হবে দন্তের স, হয় জফলা দন্তের সয়প তালিবর শয়রে পেটকাটার মধ্যে সয়প তালিবর শয়রে স্পর্শ, সঠিক বানানটি হলো দন্তের সয়প তালিবর শয়রে। মুহূর্ত, মুহূর্ত সঠিক বানানটি ময়ূর্ষ হয় দীর্ঘ তরে মুহূর্ত। অর্থটি বাদ দিলাম, পরে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রবাল, প্রবাল ড্যাশ যেমন একটু একটু করিয়া, প্রবাল দ্বীপ যেমন একটু একটু করিয়া, ড্যাশ বর্ধিত আয়তনে বর্ধিত হয়, ড্যাশ সেইরূপ তিল তিল করিয়া, জ্ঞানরাজ্য সেইরূপ তিল তিল করিয়া ড্যাশ বাড়িতেছে। আজ এই পর্যন্ত করালাম, তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, পড়ে লিখবে, বানান যাতে ভুল না হয়।